প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় চর্মরোগ ও খরচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার রেবেকা সুলতানা 1966 সালের মে মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1990 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চর্মরোগ এটির জন্য আসলে চিকিৎসকের কাছে অবশ্যই যান মানুষজন কিন্তু পাশাপাশি আমরা যেটি দেখছি যে চর্মরোগ ছাড়াও আসলে বিভিন্ন ধরনের বিউটিফিকেশন থেকে শুরু করে লেজার ট্রিটমেন্ট থেকে শুরু করে অন্যান্য আরও নানা কারণে কিন্তু চর্মরোগের যারা চিকিৎসক রয়েছে ডার্মাটোলজিস্ট রয়েছেন তাদের শরণাপন্ন মানুষজন হচ্ছেন সেক্ষেত্রে ব্যয়ের একটা প্রসঙ্গ কিন্তু অবশ্যই রয়েছে খরচের তারতম্যের বিষয়টি রয়েছে এরকম বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলতে চাই অনুষ্ঠানের শুরুতে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই সেটি হচ্ছে চর্মরোগের চিকিৎসা কি আসলে ব্যয়বহুল এক কথায় বলা এটা খুব কঠিন এটা এবং এই টপিক্সটা খুবই একটা প্রয়োজনীয় টপিক্স এখন কারণ পেশেন্টদের কাছে আমরা আসলেই শুনি প্রথমেই বলে আপনাদের চিকিৎসা তো বেশ ব্যয়বহুল প্রথমেই বলে ফেলে কারণ কিছু জায়গায় ঘুরে আসে ওখানে তারা খরচ করে আসে ব্যয়বহুল কথাটা হতো আপেক্ষিক কারোর কাছে 1000 অনেক বেশি কারোর কাছে 50,000 অবস্থান আর রোগের ভেরিয়েশন হিসেবেও ব্যয়বহুল কথাটা কিন্তু তারতম্য হয় কিছু ডিজিজ আছে যেটা খুবই কমনলি আমাদের দেশে হয় কমন ট্রিটমেন্টেই ভালো হয়ে যায় এবং সেটা খুবই কম খরচে হয় যেমন এক্সাম্পল আমি বললাম স্ক্যাবিস স্ক্যাবিস একটা খুব কমন রোগ এই স্ক্যাবিসের ট্রিটমেন্ট কিন্তু আমাদের সরকারি হাসপাতালের ওষুধেই ভালো হয়ে যায় ওদের কিনতেও হয় না তাই এক্ষেত্রে তো বলতে পারবো না যে এটা খুব ব্যয়বহুল একজিমা একজিমাও কিন্তু যদিও একটা ক্রনিক একটা রোগ ক্রনিক হয়ে যায় সাধারণত একজিমা যাদের হয় একটু ব্যাকগ্রাউন্ড টু অ্যালার্জিক ব্যাকগ্রাউন্ড থাকে এক্ষেত্রে ওষুধ কম ওষুধেই ভালো হয় বাট বারবার হয়তো অ্যাপিয়ার করে যে কারণে পেশেন্ট অনেক সময় মনে করে যে এতদিন ধরে আমার রোগটা আসছে যাচ্ছে বারংবার হচ্ছে তবে এটাও খুব একটা এক্সপেন্সিভ না এটা ওষুধগুলো আমাদের দেশেই অ্যাভেলেবেল অল্প খরচেই পাওয়া যায় এটা ইম্পেরিটিভ সিম্পল বাচ্চাদের হয় ফুসকা হয় এটা একটা দুইটা মানে অল্প যখন থাকে তখন আমাদের কাছে যদি আসে আমরা টপিক্যাল একটা অ্যান্টিবায়োটিক একটা মলম আছে ওটা লাগাতে দিলে ওটাতেই ভালো হয়ে যায় সিম্পল একটা রোগ কিন্তু পেশেন্ট যখন বাড়িয়ে নিয়ে আসে তখন হয়তো এক কোর্স অ্যান্টিবায়োটিক লাগে কাজে এটাকে তো আমি এক্সপেন্সিভ বলতে পারবো না কিছু রোগ আছে যেটা যেমন ক্রনিক যেমন সোরিয়াসিস সোরিয়াসিস যখন ইনিশিয়াল স্টেজে অল্প থাকে তখনও কম খরচে এটা ভালো করা যায় কিন্তু আস্তে আস্তে যেটা ক্রনিকের দিকে যায় তো এটা অনেক দিন ধরে বিশেষ করে যখন এক্সটেন্সিভ হয়ে যায় তখন টপিক্যাল অ্যাপ্লিকেশন টপিক্যাল যে ক্রিম মলমগুলো আমরা লাগাতে দেই ওগুলোতে খুব একটা ভালো হতে চায় না তখন আমরা সিস্টেমিকের দিকে যাই সিস্টেমিকের মধ্যেও কিছু ড্রাগ আছে খুব কমনলি আমরা দিই মেথোট্রেক্সেট মেথোট্রেক্সেটটা হলো এত ভালো একটা ড্রাগ দাম কম এবং সপ্তাহে একদিন খেলে চলে এবং পেশেন্টের যদি সাইড ইফেক্ট না হয় পেশেন্ট যদি তার ব্লাড পিকচার সব কিছু যদি ফেভারেবল হয় সে বছরের পর বছর খেতে পারে এবং ওটা তো জানেন সোরিয়াসিসটা একটু ক্রনিক এবং রিল্যাপস করে আবার রিকার করে বারবার হতে থাকে তা এটা কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখা খুবই সহজ তবে তাকে মাঝে মাঝে ফলো আপের মধ্যে আসতে হয় সে যদি আমাদের কথা শুনে তাহলে সে কিন্তু খুব ভালো থাকতে পারে তবে যখনই প্রবলেমটা হয় তখন যখন এই মেথোট্রেক যে সে আর নিতে পারছে না যেমন হেপাটিক একটা ব্যাপার আছে লিভারের ফাংশনটা যদি ঠিক না থাকে এটা হেপাটোটক্সিক ড্রাগ জানেন তা লিভার ফাংশনটা যদি দেখা যায় যে না এনজাইমগুলো বেড়ে যাচ্ছে তখন আমরা ওটা দিতে পারি না এর পরের স্টেপে যেগুলো আসে সেগুলো কিছুটা ব্যয়বহুল এবং ব্যয়বহুল এবং অনেক দিন ধরে খেতে হয় তো সেক্ষেত্রে পেশেন্টের খরচ কিছুটা বেড়ে যায় আর একদম কিছু আছে বায়োলজিক্যালস যেগুলো দিতে হয় ওগুলো খুবই লিমিটেড কিছু পেশেন্টকে আমরা দিই এগুলো খুবই ব্যয়বহুল তবে প্রবলেম এটাই যে এত খরচ করলো কিন্তু রোগটা তো আবার রিকার করতে পারে
সেই ক্ষেত্রে পেশেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং বলে আমি এতদিন ধরে এত হাজার টাকা খরচ করলাম, রোগটা তো আমার একেবারে নিরাময় হচ্ছে না। এই ক্ষেত্রে বলা হয় যে ওই পেশেন্ট তখন বলবে যে এত খরচ, ওষুধের দাম এত বেশি, কিন্তু সে প্রথম থেকে কাউন্ট করে আর কি। আর কিছু ক্ষেত্রে আছে যেগুলো যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাটোপিকে কিন্তু এটাও জানেন যেটাও রিল্যাপস করে ভালো হয়, একটা সময় এসে একদম ভালো হয়ে যায়, আবার কখনো ফেভারেবল কন্ডিশন থেকে যদি সে একটু সরে যায়, কারণ কিছু নিয়মকানুন মেনে চলতে হয় অ্যাটোপিকের, তখনই আবার আসে। এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, বিশেষ করে বাচ্চাদের, হ্যাঁ, খাবারের থেকে অনেক সময় হয়, অনেক সময় তার কাপড় চোপড় থেকে হয়, অনেক সময় সে সাবান কী ইউজ করলো, লোশন কী লাগালো, শ্যাম্পু কী ব্যবহার করলো, এইসব ক্ষেত্রে কোনটা অ্যালার্জি, কোনটা তার জন্য সুইটেবল হবে, এই ক্ষেত্রে কিছুটা এক্সপেন্ডিচার বেড়ে যায়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে আমরা অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমরা যেটা পেশেন্টকে বুঝে ওর ফিনান্সিয়াল কন্ডিশান বুঝে আমাদের ট্রিটমেন্ট দিতে হয় এবং পেশেন্ট ডিম্যান্ড করে, আসলে বাচ্চার ব্যাপার হলে তো কথাই নেই, আমরা দেখি যে সে এত দামের ওষুধ কিনতে পারবে না। ওষুধ বলতে বিশেষ করে লাগানো ইমোলিয়েন্টসগুলো দাম বেশি, লোশনগুলো দাম বেশি, সাবানগুলো এক্সপেন্সিভ, বেশ এক্সপেন্সিভ। তা কিন্তু ও বলবে যে আপনার যত টাকা হয় আপনি লিখে দেন, আমি বাচ্চাকে ওটা ইউজ করাবো। এই ক্ষেত্রে এক্সপেন্ডিচার বেড়ে যায়। তবে একেবারে যে ডাক্তাররা ইচ্ছে করে খরচ করানোর জন্য পেশেন্টকে, এই কথাটা নিশ্চয়ই, হ্যাঁ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে অনেকগুলো রোগের ব্যবহার সম্পর্কে বলছিলেন, এগুলো নিয়ে আমরা আরও জানবো। তবে আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে, যেমনটি বলছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে, যে বিউটিফিকেশনের জন্য ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছেন, বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট করাতে ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছেন, সেক্ষেত্রে ব্যয়ের যে বিষয়টি থাকে সেটিকেও কিন্তু অনেকে বলছেন যে না, এটি আসলে অনেকটাই ব্যয়বহুল হয়ে যায় যদি আমরা তুলনামূলক চিত্র হিসাব করে থাকি। সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। এটা হলো লাইফ সেভিং কিছু ড্রাগ আছে, লাইফ সেভ কিছু ডিজিজ আছে যেটা লাইফস্টাইলকে একেবারে মানে ট্রিটমেন্ট না করলে নয়, জীবনের তার নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছে না, ট্রিটমেন্ট অবশ্যই জরুরি, জীবন রক্ষাকারী কিছু চিকিৎসা আসলে, সেই চিকিৎসাগুলো অতটা ব্যয়বহুল না, আমি এটা বলতে চাচ্ছি। আর যে বিউটিফিকেশান যেটা বললেন, এটা বিউটিশিয়ানরা সাধারণত বিউটিফিকেশান বলে, আমি ওইটা বলবো না, আমি বলবো যেমন স্কিনটা সুন্দর রাখার জন্য বা ব্রাইট হতে চায়, পেশেন্টদের এক্সপেকটেশান অন্যরকম, সে বলবে ফর্সা করে দেন, ফর্সা করে দেন, ফর্সা না বলে যদি আমি একটু ব্রাইট হতে চাই, ব্রাইট হতে চাই, সেই প্রোডাক্টগুলো কিন্তু এক্সপেন্সিভ, বিশেষ করে ম্যাক্সিমাম প্রোডাক্ট ইম্পোর্টেড, গভর্নমেন্টই পারমিশন দেয় দেশের বাইরে, বাইরের মধ্যে আবার কান্ট্রি অরিজিন সেই হিসাবে, কিন্তু দেশেও তো কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, হ্যাঁ, এখানেও একটা ডিলেমা আছে, দেশে সব প্রোডাক্ট এখনও আমাদের দেশ তৈরি করতে পারে না, এখনও পারে না, এবং বাইরের যেগুলো ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো, বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে যেগুলো আসে বা অন্য আশেপাশে ভালো কান্ট্রিগুলো, ডেভেলপড কান্ট্রিগুলো থেকে যেগুলো আসে, ওইগুলোর স্ট্যান্ডার্ড আমাদের দেশের প্রোডাক্ট এখনও, শুধু বললে তো আসলে হবে না, ওটার কাছেও যেতে পারে না। তো এই কারণে অনেক সময় আছে বাইরের প্রোডাক্ট ওরাই চায় অথবা ওরা ইউজ করেও আসে, ওরা তো এখন তো অনলাইনে সার্চ দিয়ে অনেক কিছু তারা কিনে, এবং ওই প্রোডাক্টগুলোর সাইড এফেক্ট আমি বিভিন্নভাবে অনেক সময় বলেছি, সেই সাইড এফেক্টগুলো এতই ভয়ঙ্কর হয় যে ওগুলো ভালো করা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। আর সেই যে বিউটিফিকেশান যেটা বলেন, সেটা হলো পেশেন্টদের ডিম্যান্ড কিন্তু স্টেপ বাই স্টেপ বেড়ে যায়। আমাদের দেশ তো ডেভেলপড হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, আগের আমাদের ছোটোবেলার দেশ আর এখনকার দেশ, ছোটোবেলা দেখতাম একটা স্নো বলতো একটা ক্রিমকে, ওই স্নোটা মাখিয়ে ওরা ফর্সা হতো, ওতেই তারা সন্তুষ্ট, কিন্তু এখন কিন্তু তা না, সেই চাহিদার জায়গা বেড়েছে, এক্সপেকটেশান বেড়েছে এবং ক্রয় ক্ষমতাও বেড়েছে আমি মনে করি। তা না হলে কিছুই না, সামান্য একটু বলবে যে আমার, সে বলবে দাগ, আমি দাগ দেখতেই পাচ্ছি না, এরকম অনেক পেশেন্ট হয়, আপনি দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন আমার মুখটা কালো হয়ে যাচ্ছে, এই যে এক্সপেকটেশান, সে ওটুকু অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে আবার সৌন্দর্য ধরে রাখার ক্ষেত্রে, দুটি ক্ষেত্রেই আসলে মানুষের চাহিদার জায়গাটি আসলে বেড়েছে। কিন্তু যেটি হচ্ছে, আমরা জানি যে অনেকে যেটি করতে চায় এখন, যে লেজার করতে চাচ্ছেন, কিংবা আগে যেটি হতো যে শরীরে হয়তো কিছু কালো দাগ রয়েছে, সেটিও আসলে এখন তারা চায় যে না একেবারে স্বাভাবিক চলে আসবে, কোনো ধরনের কালো দাগ থাকবে না। সেক্ষেত্রে কি এই লেজার চিকিৎসা কি ব্যয়বহুল রয়েছে কিনা, আমি যদি একটু অন্যান্য দেশগুলোর তুলনা আনতে চাই সাথে, বাংলাদেশে কি সেটি ব্যয়বহুল কিনা?
বাংলাদেশের ব্যয়বহুল, কিন্তু অন্য দেশের চেয়ে ব্যয়বহুল এটা আমি বলবো না। বাংলাদেশের জন্য ব্যয়বহুল এই জন্য, কারণ আমাদের ইকোনমি তো ডেভেলপড কান্ট্রির মতো না। ওরা যেটা ব্যয় করতে পারে এই অ্যাসেটিক ব্যাপারগুলোই ইউরোপে, ওরা যেভাবে তো গভর্নমেন্ট ওদের ইন্স্যুরেন্সের মধ্যে আসে, কিছু ইন্স্যুরেন্স থাকে ওদের, ইন্স্যুরেন্সও অনেক ওরা টাকা দেয়, ওরা এটা বিয়ার করে। আর আরও কিছু কান্ট্রিতে আছে যেখানে এই কাজগুলো ভালো হয় কিন্তু খরচ আমাদের দেশের চেয়ে কম, এটা আমি বলবো না। আমরা যেটি সাধারণত দেখি যে অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরয়েড ব্যবহার করছেন, দিনের পর দিন ব্যবহার করছেন, এবং সেগুলো স্টেরয়েড জাতীয় ওষুধগুলো নিয়ে, কিংবা আমরা যদি বলি টপিক্যাল যে স্টেরয়েডগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু তারা ভালো থাকার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে সেটির ক্ষেত্রেও আসলে ব্যয়ভারটি বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কী করণীয়? স্টেরয়েড খুবই সস্তা একটা ওষুধ, এবং ফার্মেসিতে গিয়ে চাইলে ওরা দিয়ে দেয়। ওরা যদি বলে মুখে একটা ব্রণ, সেটা কি যুক্তি কিনা এই যে ফার্মেসিতে চিকিৎসক ন্যাশনাল পলিসির মধ্যেও এটা এখনো আনে নাই এ কারণে, এবং আমরা যে কি পরিমানে বিড়ম্বনার মধ্যে আছি এটা কাউকে বোঝাতে পারছে না। এই স্টেরয়েড যে যত্র ব্যবহার করার জন্য, এই যে বিউটিফিকেশন বললেন, জাস্ট স্টেরয়েড লাগিয়ে ফর্সা হয়ে যায়, মুখে একটা কালো দাগ আছে, দোকানে গিয়ে চাইলো অথবা বান্ধবী বললো যে আমি লাগিয়েছিলাম ভালো হয়েছে। তো এর পোটেন্ট স্টেরয়েড চিন্তা করতে পারবেন না, যেটা আমরা মুখে দেওয়ার কথা চিন্তাই করতে পারি না। এগুলো ওরা মাসের পর মাস লাগায়, এবং প্রথম লাগানোর পরে কিন্তু ব্রাইট হয়, ইভেন ব্রণের মধ্যেও লাগিয়ে ব্রণ ভালো হয়। কিন্তু কারণ স্টেরয়েড তো একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, যেই ইফেক্টটাতে ওরা তখন মনে করে যে এটা তো ভালো, তখন লাগাতে লাগাতে একটা স্টেজে গিয়ে যখন দেখে যে সাইড ইফেক্ট শুরু হয়েছে, তখন অ্যাকনিফর্ম ইরাপশান, ব্রণ পুরো মুখে ব্রণে ভরে গেল, তখন আমাদের কাছে আসে, এবং ওইগুলো হলো কমপ্লিকেটেড। এইগুলো খুব এক্সপেন্সিভ আমি বলবো না, তবে এগুলো কমানোর জন্য যেই ট্রিটমেন্ট সেগুলো এক্সপেন্সিভ হয়। আরেকটা জিনিস হলো যেটা লেজার বা এই যে মানুষ কেন ঝুঁকে পড়ে, এটা ঠিক আছে মানুষকে সুন্দর হতে না চায়, তবে অ্যাসথেটিক ব্যাপারগুলোতে আমাদের একটা কাউন্সেলিংয়ের দরকার পেশেন্টকে, প্রথমেই নেগেটিভ কাউন্সেলিং। ওভার এক্সপেকটেশান কখনোই ভালো না, এবং যখন অ্যাসথেটিক কোনো ট্রিটমেন্ট আমরা দিব তখন নেগেটিভটাকে আগে বোঝাতে হয় যে তোমার এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, তোমার এটা ব্যয়বহুল, তোমার এটা এই সাইড ইফেক্ট হতে পারে, তোমার এটা ভালো হতেও পারে নাও হতে পারে। এই জিনিসগুলো শোনার পরে তারপরেও যদি সে বলে না আমাকে ট্রিটমেন্ট দাও, তাহলে দেওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে মনে হয় আমাদের একটু গ্যাপ থাকে, সতর্কতার জায়গা একটু, হ্যাঁ আমাদের অতটা সময় নেই, এটাও হয়। ধন্যবাদ আপনাকে, আমরা এই বিষয়গুলো নিয়ে জানবো। তবে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চর্মরোগ ও খরচ নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ব্রণ আমাদের সকলের কাছে একটি আতঙ্কের নাম। 12-13 থেকে 19-20 বছর বয়সী যে সকল ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ব্রণ বা একনিজনিত সমস্যা আমরা প্রত্যহ দেখতে পারি। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে বলবো কিভাবে ব্রণ উঠলে বা একনি যাদের সমস্যা আছে তাদের খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত। বিষয়টি নিয়ে জানার আগে সর্বপ্রথমে আমাদের জানতে হবে ব্রণ বা একনি সমস্যা কেন হয়ে থাকে। সাধারণত দেখা যায় যাদের ক্ষেত্রে শরীরে হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে সেক্ষেত্রে তাদের ব্রণ বা একনি সমস্যা হতে পারে। এছাড়াও যাদের বিভিন্ন ধরনের, যারা স্টেরয়েড জাতীয় খাবার বা ওষুধ গ্রহণ করে থাকে তাদের ক্ষেত্রেও ব্রণ বা একনিজনিত সমস্যা দেখা যায়। প্রতিনিয়ত আমরা বর্তমানে বিভিন্ন ধরনের বিউটিফিকেশনের জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে তাদেরও কিন্তু দেখা যায় স্কিনে ব্রণ বা একনি সমস্যা। আমরা অনেকেই হয়তো জানি না যে ব্রণ বা একনি সমস্যা হওয়ার পিছনে কিন্তু খাদ্যাভ্যাস একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। সঠিক খাদ্যাভ্যাসের অভাবে বা অস্বাস্থ্যকর খাবারের ফলে আমাদের ব্রণ বা একনি সমস্যা দেখা দিতে পারে। সর্বপ্রথমে যদি বলতে চাই, যাদের একনি বা ব্রণের সমস্যা আছে তারা তাদের খাদ্য তালিকায় যে সকল খাবার রাখবেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, এবং তাদের পানি পান করার পাশাপাশি যে সকল খাবারে, যেমন
তরমুজ বা শসা এই জাতীয় ফলে প্রচুর পানি পাওয়া যায়। এই জাতীয় ফল তারা অবশ্যই তাদের খাদ্য তালিকায় রাখবেন। পাশাপাশি লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল এই জাতীয় সবজি যেগুলো থেকে আমরা পানি পেয়ে থাকি সে ধরনের সবজি তাদের খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। গাঢ় সবুজ শাকসবজি যেমন আমরা খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের শাক যেমন পালং শাক, কলমি শাক ইত্যাদি শাক খাদ্য তালিকায় রাখতে পারি। খাদ্য তালিকায় তারা অবশ্যই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম এছাড়াও তারা খাদ্য তালিকায় ফ্ল্যাক্সিড রাখতে পারেন, যেগুলো তাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হিসাবে শরীরে কাজ করবে এবং একনি বা ব্রণের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখবে। এর পরবর্তীতে আমরা যদি বলি তারা অবশ্যই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা খাদ্য তালিকায় বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল যেমন পেঁপে রাখতে পারেন, গাজর রাখতে পারেন, মিষ্টি কুমড়া রাখতে পারেন। পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো এবং আমাদের ত্বকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের কালারের ভেতরে যে অসামঞ্জস্যতা থাকে সেটা ক্লিয়ার করতেও সাহায্য করে থাকে। এছাড়াও তারা তাদের খাদ্য তালিকায় ম্যাগনেসিয়াম জাতীয় খাবার যেমন লাল চাল, লাল আটা, বাদাম, কলা এই জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। তারা খাদ্য তালিকায় টমেটো অন্তর্ভুক্ত করতে পারেন কারণ টমেটোতে আমরা যে ধরনের উপাদান পেয়ে থাকি সেগুলো সাধারণত আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং আমাদের ব্রণ হওয়ার পরবর্তীতে ব্রণের যে সকল দাগ থাকে সেই দাগগুলো রিমুভ করতেও সাহায্য করে। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম চর্মরোগের এবং খরচের যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ধাপ বাই ধাপ আসলে খরচের বিষয়টি বাড়তে থাকে, সেক্ষেত্রে যাদের আসলে এই ধরনের ট্রিটমেন্ট ফেইলিওরের হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কী করণীয়, খরচটি আসলে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় এই রোগের চিকিৎসা দেওয়ার জন্য? এই ক্ষেত্রে আমি পেশেন্টদের উদ্দেশ্যেই বলতে চাই, পেশেন্টরা কিন্তু অনেক সময় আমাদের কথা বিশ্বাস করতে চায় না বা আমরা আস্থা আনতে পারি না ওদের, সেই ক্ষেত্রে ব্যাপারটা আরও খারাপ হয়। এক্সাম্পল, একটা পেশেন্ট যখন একদম ফ্রেশ আসে আমাদের কাছে, খুবই কম আসে, আমাদের স্পেশালিস্টের কাছে সাধারণত ফ্রেশ কেস কম আসে, ওরা বিভিন্ন ট্রিটমেন্ট পেয়ে আসে এবং সেই ট্রিটমেন্টটা যখন মেল ট্রিটমেন্ট হয় তখন ওই রোগটা কিন্তু আমাদের কাছে ডায়াগনোসিস করাও কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কী করি, একটা ডিলেমার মধ্যে পড়ে যাই, তখন আমরা একটা ইনিশিয়ালি একটা ট্রিটমেন্ট দিয়ে ওকে বলে দিলাম 10 দিন পরে আসবে, ও বাড়িতে গিয়ে দেখলে একটু ভালো হয়েছে, পুরোটা ভালো হয় না কিছুটা ভালো হয়েছে, তখন ওর মাথার মধ্যে হয়তো খারাপ বুদ্ধি হয় কিনা যায় না যে ডাক্তার কেন যেতে বললো, হয়তো তার কোনো লাভ আছে বা কিছু, ও ঘরে বসে থাকে, ওই 10 দিনের না ও 1 মাস পর্যন্ত বসে রইলো, এরপর আবার বাড়ালো, আবার আসলো, এই যে ও পিছিয়ে গেল। এইগুলো আমি পেশেন্টদেরকে বলি যে তুমি কিন্তু পিছিয়ে গেলে, আমার যে কথাটা শুনলে না, পিছিয়ে গেলে, আমি বুঝতে পারি না ম্যাডাম, বুঝতে পারি না এরকম আর কি। তা পেশেন্টদের গাফিলতির কারণে এক্সপেন্ডিচার বেড়ে যায়। আচ্ছা, এটা হলো একটা মেইন কারণ, অর্থাৎ যখনই সমস্যা হবে তখনই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং স্পেসিফিক ট্রিটমেন্ট চিকিৎসকের খরচটা আসলে অনেকটাই কমে যায়, ইনিশিয়াল ট্রিটমেন্টে অনেক কমে যায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আন্টি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চর্মরোগ ও খরচ নিয়ে। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাদাস্রাব একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, মাত্রা পর্যন্ত এটা স্বাভাবিক, আমাদের মহিলারা সাধারণত লজ্জায় বলতে পারে না, কিন্তু এই সাদাস্রাবে যদি তার অত্যাধিক বেশি পরিমাণে হয়, যদি তার অস্বাভাবিকভাবে হয়, তার কোনো শারীরিক অস্বাভাবিকতা লাগে, যদি চুলকানি হয়, যদি দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হয়, সেই ক্ষেত্রে এটা অস্বাভাবিক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।